আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজ রোজার দ্বিতীয় দিন বরকতের মাস সবাইকে রোজার শুভেচ্ছা রইল এবং সবাই রোজা রাখবেন এবং নামাজ কালাম করবেন বারো মাসই নামাজ কালাম করতে হবে এই মাসে বেশি নামাজ কালাম করতে হবে আমাদেরকে তাহলে সোয়াব আমরা অনেক বেশি পাব তার ভিতরে আমাদেরকে কর্মকার্য কর্ম যেটা সেটা আমাদেরকে করেই যেতে হবে যত বড়ই কষ্ট হোক না কেন আমাদেরকে চালিয়ে যেতে হবে আজ দ্বিতীয় রোজা এবং এই দ্বিতীয় রোজায় অনেক কষ্ট হয়ে গেছে আমার কারণ গোবর ফেলানো গোসল করানো খাবার দাবার দিয়া অনেক কষ্ট হয়ে গেছে কারণ কালকে থেকে রোজা শুরু হওয়ার পরের থেকেই আজ দুই দিন প্রচণ্ড গরম পড়তেছে এবং সেই সাথে রোদ আমি তো সকালবেলায় সব কাজগুলো নিজেই করে ফেলি আমার আব্বার দে আর করায় নেই কারণ তিনি মুরব্বই মুরুব্বী হয়ে গেছেন যা রোজা রেখেছেন সেই জন্যই বলি যে করার দরকার নেই তারপরেও করে তারপরে আমি নিজে করি সব কিছু করার চেষ্টা করি এবং সেটা সকালে উঠে পর আমি আগে খাবার দিয়ে দিয়েদেরকে খাবার পরিবেশন করি তারপরে গোবর ফেলানো হয় গোসল করানো হয় তারপরে আপনার দুধ দহন করা অনেক কাজগুলো সকাল সকাল করে নিই কারণ রোদের ভিতরে এত কষ্ট করা অসম্ভব হয়ে যায় পানির পিপাসা লাগে বেশি সেজন্য আমি সকাল সকাল করার চেষ্টা করি তারপরেও আজ একটু দেরি হয়ে গেছে সেই জন্য অনেক কষ্ট আজ হয়ে গেছে তারপরেও আলহামদুলিল্লাহ রোজা আমাদেরকে রাখতেই হবে এবং সেটা আমাদের পালন করতে হবে আর কর্মটা আমাদেরকে চালিয়ে যেতে হবে যতদিন আমরা পুরুষ মানুষ বেঁচে থাকবো আমাদেরকে কর্ম করেই খেতে হবে যে কোনো কর্ম হোক না কেন কিন্তু কোনো কর্মগুলো আবার ছোটো না কেউ কেউ মনে করে কর্ম যেমন নিচের কর্ম ছোটো মনে করে কিন্তু অনেকেই বলে গরুর খামার করা গোবর ফেলানো এসব তো ছোটো কাজ আসলে এসব কোনো ছোটো কাজ না কোনো কর্ম ছোট বলে মনে করা যাবে না যেটা আপনার কাজ সেটা অবশ্যই করে যেতে হবে আর রোজার ভিতরে আমাদেরকে উচিত ভোরবেলায় ফজরে নামাজ পড়ে কাজকামগুলো কমপ্লিট করে করে নিয়া কারণ এই সময় কমপ্লিট করে নিলে আপনি পুরো দিনটা ভালোভাবে আপনার যাবে আমি এটাই মনে করি বিদেশেও যেরকম আপনার ভোরবেলায় ডিউটিতে যাতাম সেই হিসেবে আপনার সকালে ফজরের নামাজ শেষ করে এসে এদের খাবার দাবার পরিবেশন করে গোবর ঠ গোবর ফেলানো গোসল করানো সকাল সকাল করাটাই অনেক বেটার আমি মনে করি তারপর আর একটা হলো কাঁচা ঘাস যেটা আমাদেরকে অবশ্যই কাটতে হবে কারণ কাঁচা ঘাস ব্যতীত কোনো খামারই চলে না আর কাঁচা ঘাস খাওয়াতেই হবে আর বিশেষ করে ডেরি খামারে কাঁচা ঘাস তো না দিলেই চলবে না কিন্তু আগে তো আমি অল্প করে খাওয়াতাম এখন আমি অধিক পরিমাণ করে কাঁচা ঘাস খাওয়াই প্রত্যেক দিন প্রায় আট বুঝা নয় বুঝা করে এরকম কাঁচা ঘাস দিয়ে থাকি তা প্রায় এক এক ভোজা আপনার পঞ্চাশ কেজি পঁয়তাল্লিশ কেজি এরকম হবে এক একটা বোঝা কাঁচা ঘাস কাটার পরে আপনার কাঁচা ঘাস কাটতে গেলে অনেক কষ্ট হয়ে যায় এই যে বোজাগুলো নিয়ে এসে মাথায় করে নিয়ে এসে ভ্যানের ফার দিয়া ঘাস কাটা রোদের ভিতরে আসলে পানির পিপাসা লেগে যায় এবং কষ্ট অনেক কষ্ট হয়ে যায় আর পারা যায় না দুপুর বাসলেই আর নড়ে চড়ে কোনো কাজই হয় না এ দেখেন খড় কাটা হয়েছে খড়ের সাথে আমি অধিক পরিমাণ করে কাঁচা ঘাস দিয়ে থাকি আমি গাবিদেরকে কারণ আমি জানি যে কাঁসা কাঁচা ঘাস ব্যতীত কোনো খামার টিকবে না এবং সেটা সম্ভবও না যারা বলে কাঁচা ঘাস ছাড়া খামার চলবে তারা আছে আপনার ভিডিও দেখানোর জন্য এইসব কথাগুলো বলে আসলে ঠিক না কাঁচা ঘাস ব্যতীত কোনো খামার চলবে না চলবে না চলবে না যে চালাতে পারবে তার লস হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সব সময় আপনাদেরকে বলে এসেছি কাঁচা ঘাস খাবারের প্রধান এক নম্বর জিনিস যে যত বেশি কাঁচা ঘাস খাবে তার দানাদার খাবারে কস্ট কম কম হয়ে আসবে যে দানাদার খাবার লাগবে না সেটাও না দানাদার খাবার লাগবে কিন্তু কম পরিমাণ এবং কাঁচা ঘাস যত বেশি খাওয়াবেন ততই আপনি বেশি উপকার হবেন দুধের দিক থেকে কনসেপ্ট রেট দিক থেকে হিটের দিক থেকে নর্মাল বাচ্চা ডেলিভারি হওয়ার সময়ের দিক থেকে যে এত গুণ কাঁচা ঘাসের তা বলে শেষ করা যাবে না মানুষের যে যেরকম শাক সবজি খাওয়া ডাক্তাররা বলে খাওয়ার জন্য কচু শাক আমরা মনে করি গরিব মানুষ কচি শাক কচু শাক খায় আসলে এটা ভুল ধারণা মানুষের জন্য যে কচু শাক যে কত উপকারী তা সেটা বলে শেষ করা যাবে না এরকম গরুদেরও যে এরকম কাঁচা ঘাস যে কোনো কাঁচা ঘাস আপনি ওদের দিলে ভালো হয় তবে প্রাকৃতিক উপায়ে যেসব কাঁচা ঘাস হয় আল্লাহর দান যেটা সেটা তো হলো ওটা তো আপনি পাবেন না অল্প পরিমাণ আসে আল মাঠে ঘাটে কিন্তু সেটাও অল্প বসে কিন্তু ওটা খাওয়ালে চলবে না আমাদেরকে এদেরকে গাবিদেরকে প্রত্যেক দিন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি করে কাঁচা ঘাস খাওয়াতে হবে এমনভাবে খাওয়াতে হবে যাতে কাঁচা ঘাসের উপর ডিপেন্ড করে খামারটা আমি গড়ে তুলতে পারি এমনভাবে তৈরি করতে হবে যদি কাঁচা ঘাসের উপর ডিপেন্ড করে খামারটা তৈরি করতে পারেন তাহলে আপনি জীবনে কোনো দিন লস করবেন না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব